হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় আলমডাঙ্গা পুরাতন বাইকহাটে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের একটি বিখ্যাত পুরাতন বাইকহাট। এই হাটে অসংখ্য পুরাতন বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই হাটে পুরাতন বাইকগুলো দাম দর কীরকম যাচ্ছে সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। এই যে আমার সামনে কিছু পালসার বাইক দেখতে পাচ্ছেন, এই পালসার বাইক দিয়ে আজকে শুরু করবো। তো দর্শক বন্ধুরা, চলুন আর কথা না বাড়ি আজকে এই ব্লগ ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেকদিন পর আপনার সাক্ষাৎ চলে আসলাম, অনেকগুলো বাইকই তো আজকে দেখতে পাচ্ছি। আজকে অনেকগুলো নিয়ে আসছি। পালসার বাইকের ব্যাপক চাহিদা, প্রথমে একটা পালসার বাইক দেখতে পাচ্ছি, এটা কত মডেলের বাইক ভাই? পালসার এটা 21-এর মডেল আর ওইটা 22-এর মডেল। এটা 22-এর মডেল, তাহলে তো খুব বেশি দিন হয়নি ব্যাংক ড্রাইভ করা, তাই না ভাই? দর্শক বন্ধুরা, এটা ব্যাংক ড্রাইভ করা দেখতে পাচ্ছেন, খুবই অল্প দিনের একটা বাইক। দেখেন বন্ধুরা, এটা জেনুইন কত কিলো চড়া ভাই? ওরা জেনুইন চলা হয়েছে 4,500 কিলো। 4,500? দর্শক বন্ধুরা, 4,500 কিলো চড়া, 2022-এর মডেল, 150 সিসির বাইক, খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন। এটা দাম দিয়েছেন কত ভাই? ওটা 1,80,000। 1,80,000? দর্শক বন্ধুরা, এটা চাওয়া দাম 1,80,000 টাকা বলছে। খুব সুন্দর একটা বাইক দেখেন বন্ধুরা। দর্শক বন্ধুরা, এই পাশে দেখেন আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটা 21-এর মডেল। এটা তো কুষ্টিয়ার নাম্বার কত? এটা কুষ্টিয়ার নাম্বার প্লেট, এটা একদম জেনুইন 9,000 কিলো চড়া গাড়ি। এটা নতুন গাড়ি মনে হচ্ছে, নতুন গাড়ি। 23 রেজিস্ট্রেশন করে 21-এর মডেল, 23 রেজিস্ট্রেশন 21-এর মডেল, একদম নতুন কন্ডিশনের বাইক দেখেন বন্ধুরা। ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে ভাই? ১৬৫৫,০০০ টাকা ১৬৫৫,০০০ টাকা সুযোগ আছে। দর্শক বন্ধুরা, দামাদার করে নিতে পারবেন। এই পাশে আরেকটা পালসার বাইক দেখতে পাচ্ছি, এটা মনে হয় একটু পুরাতন মনে হচ্ছে। এটাও 21-এর মডেল, এটা একটু চড়ানো বেশি হয়েছে, এটা চড়ানো হয়েছে 15,000 কিলো। এটা একটা যত্ন ছিল কম হয়তো? হ্যাঁ, এটা যত্ন কম ছিল হয়তো। দর্শক বন্ধুরা, এটা মেয়েরপুর নাম্বার করে দেখেন বন্ধুরা, এটাও 21-এর মডেল, খুব সুন্দর একটা বাইক। এটা কত কিলো চড়া আছে? এটা 15,000 কিলো চড়া আছে। 15,000 চড়া একটু বেশি আচ্ছা, 15,000 কিলো চড়া। সেই হিসেবে এটা দাম কত দিয়েছেন? দাম দিচ্ছে 1,55,000। 1,55,000? দর্শক বন্ধুরা, এটা চাওয়া দাম 1,55,000 টাকা বলছে। গাড়ি কন্ডিশন কিরকম আছে ভাই? এটা কন্ডিশন মোটামুটি ভালো আছে। কাগজপত্র? কাগজপত্র হাফ টাকা কাগজ, মেয়েরপুর নাম্বার, ফিঙ্গার টিঙ্গার সব হয়ে গেছে, এখনো প্লেটটা বের হয়নি। প্লেটটা চলে আসবে। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা হাফ টাকার কাগজ করে, 2 কিস্তি পরিশোধ আছে, 1,45,000 টাকা। দর্শক বন্ধুরা, 1,55,000 টাকা হলে এই বাইকটা নিতে পারবেন। আচ্ছা, এই পাশে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটাও পালসার বাইক, এটা ব্লু কালারের, তাই তো ভাই? 150 সিসি। এটা মেয়েরপুর নাম্বার করে দেখতে পাচ্ছি, এটা মেয়েরপুরের নাম্বার। এটা চালানো হয়েছে মাত্র 1,800 কিলো। মাত্র 1,800 কিলো? দর্শক বন্ধুরা, এই বাইকটা মাত্র 1,800 কিলো চড়া, খুব সুন্দর একটা বাইক। ইঞ্জিন কন্ডিশন তোমার ফ্রেশ আছে একদম? একদম শোরুম কন্ডিশন গাড়ি, এটা একদম শোরুম কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন একটা বাইক দেখেন। পালসার বাইকগুলো খুব সুন্দর সুন্দর বাইকগুলো আমাদের ভাইদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, এটার দাম দিয়েছেন কত ভাই? এটা তার দাম 1,85,000 টাকা, 1,80,000 পর্যন্ত রাখা যাবে, তারপরে কথা বলার সুযোগ আছে। এটা কত মডেলের? এটা 22-এর মডেল, 22-এর। এটা ডাবল ডিস্ক, 22-এর লাস্ট মডেল, তাই না? ডাবল ডিস্কের এটা। দর্শক বন্ধুরা, সামনে পেছনে দুই জায়গায় ডিস্ক ব্রেক, খুব সুন্দর একটা বাইক, আপনারা এসে দেখে পছন্দ করে নিতে পারবেন। আচ্ছা, এই পাশে আর একটা বাইক দেখছি, এটা কি বাইক ভাই? হুন্ডা এক্স ব্লেড। হুন্ডা এক্স ব্লেড? দর্শক বন্ধুরা, এই যে এই বাইকের জন্য আপনারা অনেকেই কমেন্ট করেন, দেখেন বন্ধুরা অলরেডি যে কাস্টমার দেখছে হয়তো পছন্দ হলে নিয়ে যাবে। এই গাড়ির সাউন্ডটা দেখেন, একদম স্মুথ একটা সাউন্ড। এটা জেনুইন কতগুলো চড়া আছে? জেনুইন চড়া আছে 3,000 কিলো। 3,000 কিলো? মেয়েরপুরের নাম্বার করে, কাগজপত্র কি অবস্থা? এটা মেয়েরপুরের নাম্বার, হাফ টাকার কাগজ। হাফ টাকার কাগজ? দর্শক বন্ধুরা, হাফ টাকার কাগজ, হুন্ডা এক্স বিল্ড, খুব সুন্দর একটা বিগ সাইজের বাইক দেখতে পাচ্ছেন। দেখেন বন্ধুরা, সামনে থাকে তো ডিস্ক ব্রেক, তাই না ভাই? আচ্ছা, এটা চা দাম কত? চা দাম 1,55,000। 1,55,000? দর্শক বন্ধুরা, এটা 1,55,000, মেয়েরপুর নাম্বার করা, খুব সুন্দর একটা বাইক দেখেন বন্ধুরা। কত কিলো চড়া আছে এটা? 3,000 কিলো। 3,000 কিলো? দর্শক বন্ধুরা, মাত্র 3,000 কিলো চড়া এটা। দর্শক বন্ধুরা, এই যে বাইকগুলো দেখালাম একদম অল্প কন্ডিশনের, এই যে বেশিরভাগই পালসার বাইক, পাশাপাশি মোট 4টা বাইক রাখা আছে, আর এই পাশে একটা আছে হুন্ডা এক্স বিল্ড। এই বাইকগুলো আপনারা খুব অনায়াসে চাইলে যে এই নাম্বারে
যোগাযোগ করে নিতে পারবেন বাইক ওয়ার্ল্ড প্রোভাইডার মোহাম্মদ আতিয়ার রহমান। এই যে নাম্বারটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। আপনাদের শোরুম কোন জায়গায়? শোরুম মেহেরপুর জেলা গাংনী থানা, গাংনী পাইলট স্কুলের সামনে আমাদের শোরুম। প্রতি শুক্রবারে হাটে আসেন? হ্যাঁ, প্রতি শুক্রবারে হাটে আসেন। দূরান্ত থেকে যারা মনে করে যে শুক্রবারে হাটে এসে আপনাদের সাথে যোগাযোগ করবে, করতে পারবে? হ্যাঁ, আমরা এই জায়গায় থাকি, এই জায়গায় দাঁড়াই আমরা। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমার ভাই এই জায়গায় থাকে, আমার ভাইয়ের নাম্বারও চাইলে যোগাযোগ করে প্রতি শুক্রবারে এই হাটে এসে আপনারা সুন্দর সুন্দর বাইকগুলো নিতে পারবেন। ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন আপনি। চ্যানেল পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই যে এইদিকে একটা বাইক দিতে পারছি, বাজাজ সিটি 100, খুব সুন্দর একটা বাইক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? ভালো আছি ভাই। অনেকগুলো বাইক নিয়ে আসছেন আপনারা? জি ভাই। প্রথমে খুবই সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছি, এই তো তেলে সাশ্রয় বাইক। জি, অনেক তেলে সাশ্রয়। দর্শক বন্ধুরা, একদম কম তেল সাশ্রয় যারা বাইক নিতে চান তারা এই ধরনের বাইকগুলো নিতে পারবেন। সিটি 100 খুব সুন্দর একটা বাইক। আচ্ছা ভাই জান, এটা বর্তমানে কত দেয় মাইলেজ? মাইলেজ 68 70 65 আপ থাকে সবসময়। হ্যাঁ দর্শক বন্ধুরা, 65 আপ থাকে, খুবই সুন্দর একটা বাইক। এটা অন টেস্ট বাইক তাই না ভাই? অন টেস্ট বাইক। কত কিলো চড়া আছে এখনো পর্যন্ত এটা? 18,000 18 কিলো। 18,000 সামথিং চড়া আছে, খুবই সুন্দর একটা বাইক। ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে ভাই? এটা ফ্রেশ আছে ভাই, একদম ফ্রেশ আছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ আছে, 18,000 কিলো চড়া। এটা দাম চাচ্ছেন কত হাটে? দাম চাচ্ছি 56,000, কিছু কম আছে। কম আছে, 56,000 টাকা দাম চাচ্ছে, তারপরে কিছু কম আছে, দাম আদার করার সুযোগ আছে, তাই তো ভাই? জি ভাই। দর্শক বন্ধুরা, এই যে এই পাশে একটা হোয়াইট কালার বাইক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা বাইক। এটা কুষ্টিয়ার নাম্বার করে দেখেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই জান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে খুব সুন্দর একটা বিগ সাইজের বাইক দেখতে পাচ্ছি, এটা কি বাইক ভাই? এটা ভাই সুজুকি জিক্সার এসএফ। সুজুকি জিক্সার এসএফ, খুব সুন্দর একটা বাইক। এটা জেনুইন কত কিলো সর আছে বর্তমানে? এটা জেনুইন 9,000 কিলো সর আছে। 9,000 কিলো, দর্শক বন্ধুরা মাত্র 9,000 কিলো চড়া, কুষ্টিয়ার নাম্বার করা। কত মডেল এটা? এটা 21-22 মডেল। 21-22 মডেল, খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন। এটা আস্কিং প্রাইস কত ভাই? এটার আমার আস্কিং প্রাইস 2,40,000 টাকা। 2,40,000? আচ্ছা, টায়ারটি তো মোটা টায়ার। হ্যাঁ, বিটো আছে মোটা টায়ার। দর্শক বন্ধুরা দেখেন, এই তো সামনে পেছনে ডিস্ক ব্রেক। হ্যাঁ জি, ডাবল ডিস্ক, নন এবিএস। নন এবিএস ডাবল ডিস্কের বাইক, সুজুকি জিক্সার এসএফ। আচ্ছা, এটার আস্কিং প্রাইস কত? 2 লক্ষ। আস্কিং প্রাইস 2,40,000 টাকা। 40,000, কিছু দামাদার সুযোগ আছে? অবশ্যই, আমাদের প্রতিটি গাড়ির উপরে দামদার করার সুযোগ আছে। এই পাশে একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছি, এটাও সুজুকি জিক্সার? জি, এটা আপনার এটা সুজুকি জিক্সার, এটা নেকেড ভার্সন। নেকেড ভার্সন? জি। আচ্ছা, এটা মেহেরপুর নাম্বার করা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, এটা মেহেরপুর নাম্বার করা, এটা ডাবল ডিক্সার তাই তো ভাই? আচ্ছা, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক মনে আছে। এটা একদম অল্প দিন মনে আছে ভাই? জি, এটা মাত্র 1,800 কিলো রান, 22-23 মডেল। মাত্র 1,800 কিলো রান? জি, 22-23 মডেল, মাত্র 1,800 কিলো রান, সুজুকি জিক্সার এসএফ। এটা জিক্সার নেকেট? হ্যাঁ জি, এটা সুজুকি জিক্সার নেকেট ভার্সন। নেকেট ভার্সন, এটা ডাবল ডিক্স, এটা ডাবল ডিক্সের বাইক। এই যে অলরেডি কাস্টমার দেখছে, দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটা বাইক। আচ্ছা, এটা আস্কিং প্রাইস কত ভাই? এটার আস্কিং প্রাইস 2,20,000 টাকা। 2,20,000, দর্শক বন্ধুরা মাত্র 2,20,000 টাকা বলছে, 1,800 কিলো মাত্র চড়া এই বাইকটা। তারপরে আমাদের সুযোগ আছে ভাই? জি অবশ্যই, আমাদের প্রতিটি গাড়ির উপরে দামদার করার সুযোগ আছে। সুযোগ আছে। হ্যাঁ, আচ্ছা, এই পাশে আমরা আর একটা বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাপাচে আরটিআর 160 সিসির বাইক। এটা ওয়ান টেস্ট বাইক তাই তো ভাই? এটা ওয়ান টেস্ট, শোরুম পেপার রেডি, যে কোনো সময় নাম পরিবর্তন পসিবল করা যাবে। এটা কত মডেলের বাইক? এটা 2018 সালের। 2018? আচ্ছা, 2018 হিসাবে অ্যাপাচে আরটিআর 160 সিসি, বয়স এটা 1 মাস। আচ্ছা, 18 মডেল হিসাবে এটা দাম দিয়েছেন কত? কোনটা? এটা দাম দিছে ভাই 1,10,000 টাকা। 1,10,000? দর্শক বন্ধুরা মাত্র 1,10,000 টাকা দাম দিয়েছে। আচ্ছা, পুরাতন বাইক হিসাবে দাম একটু বেশি মনে হচ্ছে না ভাই? এটা হচ্ছে আপনার 2018 সালের মডেল, গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে, আর অবশ্যই 1,10,000 টাকা এটা আমার চাওয়া দাম, দামদার করার সুযোগ আছে। সুযোগ আছে না? আচ্ছা, দর্শক বন্ধুরা অন টেস্ট বাইক, 1,10,000 টাকা দাম বলছে, দামাদার করার সুযোগ আছে। এই পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছি ভাই আপনার, এটা তোমার নাম্বার করা তাই তো? কুষ্টিয়া নাম্বার করা, খুব সুন্দর একটা বাইক। আচ্ছা, এটা কত মডেলে ভাই? এটাও 18 সালের মডেল, এটা কুষ্টিয়া নাম্বার। 18 সালের মডেল, কুষ্টিয়ার নাম্বার করা। আচ্ছা, এটা তো ডিজিটাল নাম্বার প্লেট আছে, সেই হিসেবে এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 1,20,000 টাকা। 1,20,000? আচ্ছা, কাগজপত্র কি ফুল কমপ্লিট? হাফ কাগজ, 2 বছর কাজ করা। হ্যাঁ,
আচ্ছা দশ বন্ধুরা, এটা হাফ টাকার কাজ করে। এই পাশে আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি, এগুলো তো সব ঘোড়া মার্কা, তাই না ভাই? সবগুলো ঘোড়া মার্কা। এটা কুষ্টের নাম্বার করে দেখেন বন্ধুরা, খুব সুন্দর একটা বাইক। আচ্ছা এই পাশে যে আরো একটা পাশে আরেকটা বাইক দেখতে পাচ্ছি, এটা কত মডেলের ভাই? এটা ১৮ মডেল। এটা ১৮ মডেল দশ বন্ধুরা, এটা ১৮ মডেল, খুব সুন্দর একটা বাইক। এটা জেনুইন কতগুলো চড়া আছে? এটা জেনুইন চড়া আছে আপনার ১০,০০০ কিলোমিটার, ১০,০০০ কিলো চড়া। আচ্ছা এটা আস্কিং প্রাইস কত? এটারও আস্কিং প্রাইস ১,২০,০০০ টাকা, ১,২০,০০০। এই দুইটা বাইকে ১,২০,০০০ করে। হ্যাঁ পাশাপাশি দুইটা বাইক রাখা আছে, এগুলো বর্তমানে মাইলেজ কীরকম দেয়? এ আপনার মোটামুটি ৪৫ থেকে ৫০। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনাদের এই পাশে একটা পালসার খুব সুন্দর বাইক দেখতে পাচ্ছি, রেড কালারের ১৫০ সিসির বাইক। এটা কুষ্টিয়ার নাম্বার কত তাই তো ভাই? জি কুষ্টিয়ার নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড রেডি। এটা ফুল ট্যাগের কাগজ, ফুল ট্যাগের কাগজ। জি ১০ বছরের দশ বন্ধুরা, ১০ বছরের কাজ করা ফুল ট্যাগের কাগজ, কুষ্টিয়ার নাম্বার করা। এই যে বন্ধুরা দেখেন নাম্বারটা, খুব সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন। কত কিলো চড়া আছে জেনুইন? এগুলো তো মনে করেন যে ২০১৪ সালের মডেল, তাই এগুলো তো অনেক চড়া, রানিং এ চড়া, এগুলো মনে করেন কন্ডিশন। আচ্ছা তাহলে এই যে বাইকটার কন্ডিশন ফ্রেশ আছে? হ্যাঁ দশ বন্ধুরা, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, পালসার বাইক, কুষ্টার নাম্বার করা। আচ্ছা এটার দাম দিয়েছেন কত? এটা আমার চা দাম ১,০০,০০০ টাকা, ১,০০,০০০। দশ বন্ধুরা সমান ১,০০,০০০ টাকা হলে আপনারা এই পালসার বাইকটা নিতে পারবেন, খুব সুন্দর একটা বাইক, ফ্রেশ কন্ডিশনের বাইক। আচ্ছা আপনাদের কাছে তো এই ধরনের সুন্দর সুন্দর বাইকগুলো পাওয়া যায়। হ্যাঁ যদি আমাদের ভিডিও দেখে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে এই ধরনের বাইকগুলো নিতে চায়, কীভাবে নিতে পারবে? তারা অবশ্যই আমাদের, আমরা প্রতিহাটে, প্রতি আলমডাঙ্গায় প্রতি শুক্রবারে এখানে আমাদের হাট বসে, প্রতিহাটে আমরা এই জায়গায় আমাদের পাবে, অথবা আমাদের শোরুম আছে গাংনিতে, আপনার গাংনি হাট বলিয়া রোড পাইলট স্কুলের সামনে, অথবা আমাদের আমাদের পেজ আছে বাইক সিটি, আপনারা ইউটিউব বা ফেসবুক যেখানে হোক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই ভাইয়ের ভিডিও দেখে আসলে ছাড় আছে। আচ্ছা তাহলে নাম্বারটা একটু বলে দেন আপনার। আমার নাম্বার 01732692629। আচ্ছা ঠিক আছে ভাই, চ্যানেলে কিছু তথ্য দিয়ে সহায়তা করলেন, এজন্য আপনাকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।